গ্রেড পয়েন্ট নয়, জেএসসি ও এসএসসির সাথে মিল থাকা বিষয়ের নম্বর যোগ করে এইচএসসির ফলাফল তৈরি করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে মূল্যায়ন কমিটি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকরা বলছেন, এতে নানা ধরনের জটিলতা তৈরি হবে, প্রশ্ন উঠবে সার্টিফিকেটের মান নিয়েও। একাদশ শ্রেণীর প্রথম বর্ষ ও টেস্ট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে এইচএসসির ফল তৈরির পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। পরীক্ষা না হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না এইচএসসির শিক্ষার্থীদের। ফলাফল কীভাবে তৈরি হবে সে চিন্তা তো আছেই, সাথে যোগ হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে। এইচএসসিতে সাতটি বিষয়ে ১৩টি পত্র রয়েছে, যার সাথে জেএসসি ও এসএসসির কেবল বাংলা, ইংরেজি এবং তথ্য প্রযুক্তি বিষয়ের মিল রয়েছে। মূল্যায়ন কমিটি বলছে, ওই দুটি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর যোগ করে এইচএসসির গ্রেড নির্ধারণ করা হবে, অন্যগুলোর ক্ষেত্রে নেওয়া হবে বিকল্প ব্যবস্থা। জেএসসি এবং এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফলকে বিশ্লেষণ করে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় মানের উপর ভিত্তি করে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমরা ফল প্রকাশ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না বলছেন, এ পদ্ধতিতে মূল্যায়ন করলে নানা ধরনের অসঙ্গতি তৈরি হবে, ভবিষ্যতে চাকরির প্রতিযোগিতায় এরা বৈষম্যের শিকার হতে পারে, তাই এইচএসসির ফল মূল্যায়নে বিকল্প পরামর্শ দেন তিনি। আমি মনে করি যে জেএসসি বা এসএসসি নয়, এইচএসসি লেভেলে তাদের যে প্রাপ্ত অর্জন আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রিটেস্ট পরীক্ষা নিয়েছে, টেস্ট পরীক্ষাও গ্রহণ করা হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষকদের দেওয়া নম্বরকে সম্মান জানিয়ে আস্থা রেখে সেই নম্বরের ভিত্তিতেই যদি এইচএসসির যে চূড়ান্ত পরীক্ষার নম্বরপত্র বা গ্রেডশিট তৈরি করা হয় সেটা অনেক দিক থেকেই গ্রহণযোগ্য হবে। ঢাকা কলেজ যেভাবে মূল্যায়ন করেছে, হয়তো গ্রামের একটা কলেজ অথবা ঢাকারই অন্য একটা কলেজ হয়তো তার চেয়ে একটু সহজ সফটভাবে মূল্যায়ন করেছে, কোনোটা হয়তো আরও হার্ডভাবে করে থাকতে পারে। আপনি প্রয়োজনে অনলাইন ভাইবা নেওয়ার ব্যবস্থা করুন। এই যে আমরা একটা স্লোগান শুনি যে একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, একটা সিদ্ধান্ত যেন শিক্ষার্থীদের সারা জীবনের কান্না না হয়। তাড়াহুড়া নয়, গ্রহণযোগ্য ফল তৈরি করতে প্রয়োজনে আরও সময় নেওয়ার পরামর্শ এই শিক্ষা গবেষকের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।